নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমরা যারা স্বল্প বাজেটের ছবি বানাই বা বানানোর কথা ভাবি বা বানাবো এরকম একটা চিন্তা ভাবনা রেখেছি বা স্বপ্ন নিয়ে এগোচ্ছি, তাদের জন্য খুব সুখবর। সেটা হচ্ছে ইন্দ্রাশিস আচার্যের ছবি পিউপা, যেটা গত বছর রিলিজ হয়েছিল, সেই ছবি জিতে নিল অল ইন্ডিয়া ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড। এই প্রতিযোগিতায় কিন্তু আরো দুটো বাংলা ছবি ছিল, একটা হচ্ছে সৃজিৎ মুখার্জির এক যে ছিল রাজা এবং সৌকর্য ঘোষালের রেনবো জেলি। দুটো ছবি নিঃসন্দেহে বেশ ভালো, কিন্তু এই দুটো ছবির থেকেও কিন্তু কম বাজেটের ছবি বা সেরকম ভাবে কম প্রচার পাওয়া ছবি পিউপা জিতে নিল এই অল ইন্ডিয়া ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড। এই মানে এই অ্যাওয়ার্ডটি যারা দিয়েছেন তাদের মধ্যে রয়েছে অনুপমা চোপড়া এবং আরো অনেকে, নামগুলো এই মুহূর্তে সবার মনে নেই, অনুপমা চোপড়ার নামটাই মনে আছে। তো ইন্দ্রাশিস আচার্যের এই যে ছবি পিউপা, এই ছবিটা কিন্তু খুব একটা বাণিজ্যিক ছবি নয়, একটু অন্য ধরনের ছবি। এতে অভিনয় করেছে রাহুল, সুদীপ্তা, কমলেশ্বর মুখোপাধ্যায়। রাহুলের মা মারা যাওয়ায় সে বিদেশ থেকে মাকে দেখতে আসে এবং মাকে দেখার পর যখন সে চলে যাবে এমন সময় তার বাবার সেরিব্রাল অ্যাটাক হয় এবং ডাক্তাররা বলে যে আর 10 থেকে 15 দিন তার বাবা বেঁচে থাকবেন, কিন্তু 10 থেকে 15 দিন হয়ে যাওয়ার পরেও তার বাবা বেঁচে থাকেন এবং এটাই একটা সমস্যার সৃষ্টি করে তার ছেলের চাকরিতে যোগ দেওয়ার জন্য বা অন্যান্য কারণে। এই নিয়েই একটা ছবি, একটা মানসিক মূল্যবোধের ছবি এবং স্বেচ্ছা মৃত্যুর একটা যে প্রশ্ন, একটা যে বিষয় সেটাকেও প্রশ্ন করে, সেটা নিয়েও এই ছবিতে কথাবার্তা রয়েছে। ফলে ভালো ছবি এবং এই ছবি অ্যাওয়ার্ড পাওয়াতে আমি খুব খুশি। ইন্দ্রাশিস আচার্য নিজে মুম্বাইতে ছিলেন, পুরস্কারটা হাতে নিয়েছেন। এর আগে তার বিল্লু রাক্ষস, সেটিও বেশ বহু জায়গায় পুরস্কৃত হয়েছে। এই পিউপা কিন্তু কলকাতাতেও, কলকাতা যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সেখানেও কম্পিটিশন বিভাগে ছিল, এছাড়া ঔরঙ্গাবাদ ফিল্ম ফেস্টিভ্যালেও পিউপা গিয়েছিল। তো পিউপা যারা আপনারা এখনো দেখেননি, দেখে নিন, যদি আপনাদের আশেপাশে কোনো নিকটবর্তী সিনেমা হলে চলে অথবা হয়তো খুব শীঘ্রই কোনো একটা স্ট্রিমিং সাইটে চলেও আসতে পারে বা নেটে চলেও আসতে পারে বা টিভিতে দিতেও পারে। তো যখনই দেবে, যখনই আপনার কাছে কোনো রকম সুযোগ আসবে, আপনি পিউপা দেখুন। পিউপা কিন্তু অবশ্যই ভালো লাগবে, ভালো বাংলা সিনেমা। তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করুন, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করুন এবং অবশ্যই যদি চ্যানেলটি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।